লাইফ টাইম লাগো ডায়মন্ডস দেখে আমার মনে শুধু শাইন ব্রাইট লাইক আ ডায়মন্ড সংটা শুধু বারবার আসছিল মাথা উঠে পারফেক্ট ডায়মন্ডস যদি শাইনি না তাহলে কিনে কি লাভ আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে যেটা হচ্ছে আমরা দুবাই কৌসুকে যাচ্ছি আশা করি আপনারা সবাই এনজয় করবেন দুবাই কৌসুকটা অনেক বড় তো আমরা এখানেই নেমেছি লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম আমরা এখানেই নেমেছিলাম তো আমরা এখানেই আবার নেমেছি এখান থেকে আমাদের আমরা যেসব শপে যাই অলওয়েজ মানে লাস্ট টাইম যখন গিয়েছিলাম তো ওইটা এখান থেকে অনেক কাছে তাই আমরা এদিক দিয়ে যাচ্ছি দুবাই যাওয়ার আগে আমার মনে মনে ইচ্ছা ছিল যে গোল্ড দিয়ে সাজানোর বাট এত তাড়াতাড়ি এই আশা পূর্ণ হবে এটা কখনো ভাবিনি যাই হোক এখানে আসার পর ওনারা বলছিল উপরে লেখা ছিল নো ফটো বাট ওনারা বলছে তোমরা ছবি তুলো কোনো প্রবলেম নেই তোমরা টিকটক এগুলো যদি চালাও ইনস্টা তাহলে তোমরা তুলো মনে মনে খুশি হলাম যাক একটা ডায়মন্ডের দোকান এখানে ডায়মন্ডের রিং তারপর ব্রেসলেট ইয়াররিং নেকলেস খুব সুন্দর সুন্দর সব কিছুই জেনুইন ওখানে পাওয়া যায় তো আমি চিন্তা করলাম যে অনেকেই চিন্তা করে যে দুবাই যাব গোল্ড কিনবো ডায়মন্ড অনেকে বলে যে ডায়মন্ড ভালো কি ভালো না তাই আমার ইচ্ছা ছিল যে গিয়ে দেখি না কেমন হয় তো এই জন্য গেলাম দেখলাম আসলে সার্টিফাইড টাই মেইন আমি যেখানে দেখলাম যে তারপর আমি কয়েকটা পরে দেখলাম কেমন লাগে আমি সব কিছুই একটা একটা করে ট্রাই করে দেখছিলাম যে কেমন দেখা যায় এতটা শাইনি মানে এতটাই শাইনি মানে দেখলেই বোঝা যায় এটা যে কতটা শাইনি তা দেখাই যাচ্ছে এত শাইনি লাইটিংয়ের জন্য না এটা কিন্তু আমি লাইটিং বলেছি কমিয়ে দিতে তখন লাইটিং কমানোর পর এত শাইন তাহলে মানে আমার মনে হয় না এটা বাংলাদেশে পাওয়া যাবে অনেক ইম্পর্টেন্ট ওটা হচ্ছে DEF এই তিনটা ক্যাটাগরি হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি এই ক্যাটাগরির ডায়মন্ডগুলো এক্সপেন্সিভ হয় প্লাস শাইনি হয় প্লাস অনেক হাই কোয়ালিটি হয় তারপর জি থেকে জে পর্যন্ত যতগুলো আছে সবগুলো হচ্ছে একটু লো কোয়ালিটি বাট ভালো ওইটাও শাইনি হবে বাট ভালো তো লাস্টের দিকে যেইগুলো থাকবে ওগুলো স্পট থাকে অনেক সময় স্পট থাকে ছোট ছোট ওই স্পটের উপর তোমার প্রাইস আপ ডাউন করবে তুমি যদি ভালো কোয়ালিটি চাও তাহলে অবভিয়াসলি তুমি ফার্স্ট ক্যাটাগরি নেবে এফ DEF তারপর GHI হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি ওইটাও শাইনি হয় বাট কয়েকটা স্পট থাকতে পারে ওইটাতে ওটা সেকেন্ড ক্যাটাগরি যে ক্যাটাগরির পর থেকে যতগুলো ক্যাটাগরি আসবে সব হচ্ছে লো কোয়ালিটি
60. Mm, 60. We have no longer 65? There is no 65. Only 60, 65 like this comes only. আমি তো অলওয়েজ ওয়ান স্টোন, অনেক সিম্পল ডিজাইন আমার খুবই পছন্দ। আমি সবসময় ওয়ান স্টোনের সব কিছুই প্রেফার করি, আমার কাছে ভালো লাগে। This 60, this is 260, that is more than 60. That is 65. Yeah, see? This is 65 centimeters. তারপর আসলাম দুবাই, যে কারণে অনেক ফেমাস, অনেক পপুলার, সবাই যেখানে যায় শুধু গোল্ডের জন্য। এখানে গোল্ডের ডিজাইন অনেক সুন্দর, কিন্তু অনেক ওয়েট, এত ওয়েট তো অলওয়েজ পরাও যায় না রাফিউজের জন্য, মানে কিনতে পারাটা অনেকটা। দুবাইতে যত বড় বড় রিং আছে এগুলো সব তার্কিশ ডিজাইন, এগুলো সব 21 ক্যারেটের হয়, এগুলো 22 ক্যারেট হয় না। আমি বলেছিলাম অনেক যে আমাকে 22 ক্যারেট দেওয়া যাবে, ওরা বললো যে এটা পসিবল না, আপনি যত গোলসুকে যাওয়ার যত দোকান আছে আপনি চেক করতে পারেন, আপনি কোথাও আরবিক তার্কিশ ডিজাইন কখনো আপনি 22 ক্যারেট পাবেন না। দুবাই গেলে যে ডিজাইনই কিনো না কেন, গোল্ড দুবাইয়ের সলিডই হয়। এই ডিজাইনগুলি আমার কাছে খুব ইউনিক লেগেছে, আমি এই টাইপের ডিজাইনই অলওয়েজ প্রেফার করি, কোনো বিয়ে বা কোথাও গেলে খুব ভালো লাগে, এগুলো পরলে পুরো হাত ভরে থাকে। একটা থেকে একটা সুন্দর ডিজাইন গুলো, অনেক ইউনিক, সবাই পছন্দ করে আমার। এরকম আরো সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজে অবশ্যই লাইক দেবেন।